আচ্ছা ফারাজ ভাই, আপনি কি যুক্ত করবেন? ওকে একদম ওকে ঠিক আছে ভাই, আমি যুক্ত করি। তরিকুল ST জি ভাই, আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। হ্যাঁ ভাইয়া, ভালো আছেন? জি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলুন। অবশ্যই ভালো আছি। নবী মোহাম্মদ এই রাসুল সালাম সালামের নিয়ে আপনার এত প্রতিটি কথা কথা কেন বলেন ভাই? ভালো লাগে ভাই, একজন শিশু দর্শককে অপমান করতে ভালো লাগে মনে হয়, এই জন্য এই জন্য আপনারা খুব ভাই কেন না? সরি বুঝিনি আপনার আপনাদের কথাটা। খায় কাম না, আপনাদের খায় কোনো কাম না। আমাদের প্রিয় নবী, নবী মোহাম্মদ, প্রিয় রাসূল, খায় কাজ আছে, খায় কাজ আছে দেখে তো একজন শিশু দর্শককে অপমান করি, কেন করেন এটা ভাই? একটা কাজ না? কেন একজন শিশু দর্শককে অপমান করি? প্রমাণ দিতে পারেন যে সে শিশু দর্শক? সে তো বাই বাই বুক একজন শিশু দর্শক, কেন যে বলতে যখন বলুন? আয়েশার সাথে যৌন সঙ্গম করেছিল তখন আয়েশা কি ইসলাম অনুযায়ীও সে কি প্রাপ্তবয়স্ক কোনো নারী ছিল? আমি তো আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছি। মা আয়েশা পিয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, আপনি এগুলো কথাবার্তা নিয়ে আপনার কেন এরকম সমালোচনা করেন? পিয়ারে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী কি 9 বছর বয়সে যখন 50 বছরের মানে 50 না 52 বছরের খাটাশ নবীর সাথে যৌন সঙ্গম করছিলেন তখন কি তিনি প্রাপ্তবয়স্ক ছিলেন নাকি অপ্রাপ্তবয়স্ক ছিলেন? এটা প্রমাণ আপনার কাছে আছে? আমি আপনার কাছে জিজ্ঞেস করেছি তিনি কি প্রাপ্তবয়স্ক ছিলেন না অপ্রাপ্তবয়স্ক ছিলেন? না, এটা এটা প্রশ্ন করছি যে আয়েশার বয়স কম ছিল কিনা নবী মোহাম্মদের রাসূলের বয়স বেশি ছিল, এটা আমি স্বীকার করছি। আমি এটা বলি নাই, আমি আপনাকে প্রশ্ন করেছি 3 অর 4 বার কোশ্চেন করেছি, আবার করতেছি। যখন 52 বছরে নবী মোহাম্মদ আয়েশার সাথে যৌন সঙ্গম করে, 9 বছরে আয়েশার সাথে যৌন সঙ্গম করে তখন সেই আয়েশা কি প্রাপ্ত বয়স্কা ছিল না অপ্রাপ্ত বয়স্কা ছিল? না, অপ্রাপ্ত বয়স্ক ছিল, ছোট ছিল। যদি একজন প্রাপ্ত বয়স্ক পুরুষ অপ্রাপ্ত বয়স্ক একটা মেয়ের সাথে যৌন সঙ্গম করে তাকে কি বলে? প্রাপ্ত বয়স্ক পুরুষ না, প্রাপ্ত বয়স্ক পুরুষ না, সে একটা বুড়া খাটা বুড়া আছে, একটা বুড়া আচ্ছা, সে বুইড়াখানা ছিল এবং বুইড়াখানা ছিল অপ্রাপ্ত বয়স্ক বাচ্চার সাথে যৌন সঙ্গম করছে কিন্তু তাকে মানে শিশু দর্শক বলা যাবে না? হ্যাঁ ভাইয়া, 53-54 বছর বলতে পারি, সে একজন বুড়া খাটা ছিল বা বুড়া ছিল, হ্যাঁ এটা আমি বলতেই পারি। কারণ আমার বাবার বয়স এখন 53 বয়স চলতেছে, আমার বাবা হাঁটতে পারে না, চলতে পারে না। এই বয়সে এসে যদি একটা 6 বছরের মেয়ে বিয়ে করে, 9 বছর যায় তার সাথে বাসাবাস করে, তাহলে তো আমি এই বাবা যেন আমার থাকে, এই বাবা যেন আমার আমার সামনে যদি আমার বাবা থাকে, আমার কিছু কথা হয়তো বলতে পারি না বাবা, সেটা হয়তো আপনাদের লাইফে নাই বললে। কিন্তু আপনার নবী মোহাম্মদ সেটা তো সেই যুগে ছিল, সেই যুগে তো সেটা প্রচলিত ছিল, এখন এসে এইগুলো করেন কেন? আগের যুগে যদি কেউ কাউকে খুন করে থাকে তাহলে কি সেটা আগের যুগ বলে কি সেই খুনটা খুন না? অবশ্যই খুন, তাহলে আগের যুগে যদি কেউ শিশু ধর্ষণ করে থাকে তাহলে কি সেটা এখন এখন এখনো কি সেটা শিশু ধর্ষণ না? আচ্ছা আপনাকে আমি একটা ভিডিও দেখাই, একটু ভিডিওটা দেখেন যেখানে আমাদের মিজানুর রহমান আজহারি কি বলে আমরা একটু শুনি আসেন। এরপরে বিশ্বনবীর একমাত্র কুমারী বাউ নাম কি? আয়েশা। বিশ্বনবী বললেন, উরি তুকি ফিল মানে আমি সালা সালা ইয়াল আয়েশা, বিয়ের আগে তোরে কিন্তু আমি 3 বার স্বপ্নে দেখছিলাম, সুবহানাল্লাহ কবেন না, বড্ড খুশি হয়ে গেলেন আয়েশা। এরপরে বললেন, 3 বার স্বপ্ন দেখার পরে তোমার ব্যাপারে মনের মধ্যে কেমন কেমন যেন ভালো লাগে। তারপরে একটা ছোট্ট কাগজের মধ্যে, জান্নাতি কাগজ, রেশমি কাপড়ের মধ্যে তোমার চেহারাটা এনে জিব্রাইল বললেন, দেখেন নবী কেমন লাগে। আমি কইলাম, ভালো লাগে। কার মেয়ে? আপনার বন্ধু আবু বকরের মেয়ে। বিয়ে করবেন নাকি? বিশ্ব নাই বললেন, ও জিব্রাইল তুমি যদি ঘটক হও, আল্লাহ যদি হয় কাজী, আমি মোহাম্মদ বিয়েতে রাজি। সুবহানাল্লাহ, পড়েন, বিয়ে হয়ে গেল। কি বুঝলেন ভাই? আচ্ছা আমরা আরেকটা ইয়া শুনি দেখি, আমরা মানে এই বিষয়ে আব্দুর রাজ্জাক কি বলেন শুনি। আজকের জন্য বাল্য বিবাহ নিরোধ, এটা হচ্ছে একটা বড় ধরনের জাহেলিয়াত। নয়া দিগন্তে বাসর রাতের অল্প বয়সে যে নীতিমালা পেশ করা হয়েছে তা বড় ন্যাক্কারজনক, জঘন্য। মুসলমানের কলমে এটা বের হতে পারে না, সে মুসলমানের বাচ্চা নয়, সে মুসলমানের ঘরে জন্ম নিয়ে সে জাতিকে কলঙ্ক করতে চেয়েছে। ও পশু, ও হায়না, ও শয়তান, ও ইতর, ও নাস্তিক, ও বোধ, মুসলমানের বাচ্চা হয়ে কথা নীতি নিয়ে আসতে পারে কি করে যে অল্প বয়সে বিবাহ হলে বাসর রাতে নির্যাতন হবে? অল্প বয়সে বিবাহ হলে
মা বাচ্চাকে লালন পালন করতে পারবে না। অল্প বয়সে বিবাহ হলে বাচ্চা বেশি হবে, অল্প বয়সে বিবাহ হলে রোগ ব্যাধি বেশি হবে, বাচ্চা তো কম হচ্ছে, ও তো 8 বছর বয়স থেকে জেনা করে। আপনি দেখতে পাচ্ছেন রাস্তাঘাটে ও 8 বছর বয়সে মোবাইল টিপছে, মানে 8 বছর বয়সে জেনা চালু করেছে, ও তো বাচ্চা নষ্ট করছে, ধারছে নেদিভে রাস্তাতে পড়ে আছে, পায়খানা পড়ে আছে, ড্রেনে পড়ে আছে বাচ্চা। আপনি বলেন যে আপনি ওই শয়তানের কথা লিখলো কেন, যে বাল্যবিবাহে সব ক্ষতি আসে সে কথা মুসলমান বাচ্চা কলম ধরবে কেন? ওই ইতর শ্রেণীর মানুষ ও জানে জাহিলিয়াত কাকে বলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজাওয়াজাহা ওয়াহিয়া বিনত সাবে সিনিনা। আয়েশার যখন বিবাহ হয় তখন তার বয়স 7 বছর। ওয়া জুফাত ইলাইহি ওয়াহিয়া তিসও বিনত তিসে সিনিনা, যখন বাসর রাত হয় তখন তার বয়স 9 বছর। নয়া দিগন্তে বাসর রাতের অল্প বয়সের যে নীতিমালা পেশ করা হয়েছে তা বড় নেককার। যারা সভ্য মানুষ তারা যারা হচ্ছে বাল্য বিবাহের বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে বলতেছে আব্দুর রাজ্জাক, যে একজন মুসলমান কখনো বাল্য বিবাহের পক্ষে বলতে পারে না, মুসলমানের সবসময় বাল্য বিবাহ করাইতে হবে, মুসলমানের বাল্য বিবাহের বিরুদ্ধে যে আইন আছে সেটার বিরোধিতা করতে হবে। আচ্ছা তাহলে কি এই টাইপের কি কোনো ছোট মেয়ে নাই? আচ্ছা কিন্তু সে মনে বিয়ে দিতে চায়, তার ছোট মেয়েকে বুড়া বেটার সাথে বিয়ে দিতে চায় বোধহয়। আমার সাথে দেখ নালে আসে ভাই সাথে দেখ নালে অন্য বুড়া বেটার সাথে দেখ, এটা কি দিতে পারে না? সে এটা তো তার ধর্ম, তাদের তো তার কর্ম, এটা তো সেই এটা তো ফরজ, ফরজ করতে বলো নবীর কথা তো ফরজ করতে হবো, নবীর কথা তো মানতে হবো, এটা করে না তারা তারা করবো না, খালি তারাই করে দেবো, ঘরের মেয়ে গেলে দিব না কিন্তু বাইরের মেয়ে গেলে তারা করবো, এটা কোন ধরনের আইন কারণ এটা আমি বুঝি না ভাই। এটা তো নবীও ঘরে নিজের ঘরের মেয়ে দেয় নাই কিন্তু আরেকজনের ঘরের মেয়ে আনছে, এটা তো এটাও নবীর সুন্নত, সে নিজের ঘরের মেয়ে দিব না কিন্তু আমি বুঝছেন আমি এই ধর্ম পালন করতে চাই, বুঝছেন আমি পাবলিক করছি, আমি চিল্লা দিচ্ছি 39 দিনে চিল্লা পর্যন্ত দিচ্ছি, আমি চিল্লা দেওয়ার কিছু আমি আরামে ঘুমাইছি, বুঝছেন আমি আরামে ঘুমাইছি, শুয়ার অবস্থায় আমার ডাইয়া তুলতেছে ভোরবেলায়, আমি যখন আরামে ঘুমাই তখন আমার ডাইয়া তুলে ওঠ ওঠ পাবলিক কর জামাত কর, মানে কি যে কি যে কি কি কর না আসা এগুলো কোনা নাই আমার ঘুমাতে উঠে এগুলো আমার কোনো নাই, কিন্তু আমার ঘুমটা নষ্ট করে দিয়েছে, বুঝছেন আমার আমার খাজনটা আমার উপর হস্তক্ষেপ করছে, এই দাম বুঝতে পারছিস না? হ্যাঁ আমি তাদের বললাম দেন আমি আপনার আপনার যেগুলো করে এগুলো আমার বানাইতেছ না, আপনার এগুলো করেন পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, বুঝছেন আপনার কথা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে না, আমার মনে হচ্ছে যে ইন্টারনেটেও কিছু একটা প্রবলেম হয়েছে যে কারণে আপনার কথা একটু মানে একদম ক্লিয়ার না। বাসবিহারী ভাই ওনার কথা কি আপনি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? শব্দটা বেশ জোরেই আছে কিন্তু ভাষা যেন আমি ঠিক বুঝতে পারছি না, মানে ডিস্টিংক্ট। বাসবিহারী ভাই এখন কি বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ এইবার এইবার এইভাবে বলুন বোঝা যাচ্ছে। আমি তো ভাই বাংলাদেশের সিলেটের মানুষ, তো আঞ্চলিক ভাষা কথা কইতেছি, আমার কথা হয়তো আপনারা না বুঝতে পারেন যেহেতু আপনারা কলকাতার মানুষ, হ্যাঁ না বুঝতে পারেন অসুবিধা নাই, কিন্তু ওই ফারাজ ভাই বা আসিফ ভাই বুঝতে পারবো, ঠিক আছে বুঝছেন? ওই আমি না বুঝছেন ওই আমি সিলাম মিলা দিছি, আমি কিছু করছি বুঝছেন, আমি ওই ওই মসজিদের মধ্যে ঘুমাইছি, আমার দেখতে আছে বুঝছেন, অযথাই আমার দেখতে আছে। আপনি কোথাকার মানুষ? আমার দেখে তুলতে আছে বুঝছেন, দেখে তুলে কোথায় কি ওট না ফর ওট তরি কোথায় শুনে শুনে যাওয়া লাগবো। হ্যাঁ আপনি ভাই বলেন মানুষ, আপনি কি সিরাজগঞ্জের মানুষ? মানে ওই আমার খাওয়ার সময় দেয় তুলতো তুলে তুলে কয় কি কয় ওর নামাজ পড়া নাকবো, হ্যাঁ খাওয়া দাওয়া পাকা নাকবো, এবং অন্য অন্য গেলে মানুষের আমার আরামের ঘুমের মধ্যে আপনার দেহে আমাকে তুলতেছেন,
কিয়ামে আমি তো 12 স্বপ্ন দেখতেছি কিয়ামে কারে কাইভেক নিয়ে আমি স্বপ্ন দেখছিলাম আপনি আমাকে আন্দায় দিলেন কিয়ামে এই মন্দির বেটা জানি কোনকার তো দেখা তো এই কারণে তো আল্লাহ আল্লাহ মানা রাখবো আমি তো বোধার আল্লাহ আগে বোধার বোধা বেছেন বাই আচ্ছা বুঝতে পেরেছি তরিকুল ভাই বুঝতে পেরেছি তাহলে আপনার কথা শেষ হয়ে থাকলে তাহলে আপনাকে বিদায় জানাই আজকে নাকি ভাই কি আমার আমি আমি কি খারাপ হয়তো কথাবার্তা কইছি এত তাড়াতাড়ি বিদায় জানাইছেন আপনি তো আল্লাহর মধ্যে কাম কাম করতেছেন ভাই আমরা তো আসলে মুমিনদেরকে বেশি ইয়া দেই মুমিনদেরকে যুক্ত করি ঠিক আছে আমি তো মুমিনই ভাই আপনার এখন আর মুমিন মনে হচ্ছে না না আমি মুমিনই আমি আল্লাহর দি থাকি আমি আল্লাহকে গোয়া মারি আল্লাহর দি থাকি বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে তরিকুল ভাই তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন আবার পরে কথা হবে আশা করি আরেকজনকে যুক্ত করি রূপায়ণ বড়ুয়া আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে রূপায়ণ বড়ুয়া আপনি নিজেকে আনমিউট করে তারপর কথা বলেন হ্যাঁ বলেন একবার বলেন আচ্ছা তো চলে গেলেন কি একটা অবস্থা তাহলে আমরা একটা ভিডিও দেখে নিই এর মধ্যে দেখেন একটা ভিডিও একটা মজার ভিডিও আছে অনেকগুলো ভিডিও আমি এখন মানে যুক্ত করে ফেলছি এখন মুমিন না আসলে খালি ভিডিও ছেড়ে দিব আমাদের আর কথাবার্তা বেশি বলতে হবে না দেখেন তাহলে আরেকজনের প্রশ্ন হচ্ছে যে আমি আমার দাসীর সাথে সহবাস করতে পারবো আপনি দাসী পাইলেন কই এটা হচ্ছে আসল কথা যে আপনি দাসী পাইলেন এখন বর্তমানে কোথায় দাসী আছে যে আপনি দাসীর সাথে আপনি সহবাস করবেন হ্যাঁ এখন শুনে যায় কোচিত এখন নাকি আফ্রিকার কোথাও কোন জায়গায় নাকি দাসী আছে আরব দেশের অনেক আমিররা এবং কয়েকজন শাইখও এরকম নাকি দাসী তারা পেয়েছেন আফ্রিকার মধ্যে যেরকম বংশ পরম্পরায় তারা এরকম দাস দাসী হিসেবে চলে আসছে এছাড়া তো পাওয়া যায় না এবং এগুলোর রেটও অনেক বেশি বর্তমানে এছাড়া বিশ্বের মধ্যে দাসী দাস দাসী পাওয়া তো মুশকিল সুতরাং আপনি দাসীর সাথে সহবাস করবেন কিনা এটা তো আপনার জিজ্ঞাসা করার মানে হয় না যেমন আমার দেশে বলে যে উঁটের গোস্ত খাইলে উজু যাবে কিনা এরকম একবার ঝগড়া করে একজন একজনের মাথা ফেটে ফেটে ফেলছে আরে আরে উঁটের গোস্ত পাইছেন কই বাজারে বিক্রি হয় তাহলে এটা নিয়ে আপনার কথা উঠে কেন হ্যাঁ যে দেশে উঁটের গোস্ত অ্যাভেলেবেল পাচ্ছেন সেই দেশেই না এই কথা আসবে তিনি বলছেন সুরা আল মাআরিজ আয়াত নম্বর 29-30 একটু বলবেন আর যদি রহিত হয় তাহলে আমাকে কোরআন আয়াত দেখান বা সহিহ হাদিস দেখান রহিত হইল কে রহিত হয় নাই বরং আবার যদি এমন সুযোগ আসে হয়তো বা ইমাম মাহদী হ্যাঁ যখন আসবেন তখন আবার ইসলামী যুদ্ধ হবে তখন আবার আপনার দাস দাসের ব্যাপারটা দেখা যেতে পারে এছাড়া বর্তমানে হ্যাঁ দাস দাসের কোনো প্রথা তেমন নেই যেটা একটু আগে আমি বললাম খুব অল্প পরিসরে পাওয়া যায় সেটাও সবার জন্য সহজলভ্য নয় ফরাজ ভাই কি কিছু বলবেন এই ভিডিও সম্পর্কে ফরাজ ভাই কি ফ্রি আছেন আমার মনে হয় আজকে সবাই ক্রিকেট খেলা দেখতে ব্যস্ত মনে হয় কোনো একটা ভালো ক্রিকেট খেলা হচ্ছে নাকি হ্যাঁ ওই ভারত আর অস্ট্রেলিয়ার খেলা হচ্ছে জি ভাই ওটা তো ওটাও আছে আর মনে হয় আগেও তো ক্রিকেট খেলার সময় আমরা ইয়ে করছিলাম আগেও তো মনে করেন ব্যাক চেস পুরোপুরি ফুলই থাকতো আজকে মনে হয় আপনার ওই নেটওয়ার্কটার জন্যই মানে একটা আলেম মানে মসজিদে যারা নামাজ টামাজ পড়ায় দিনের খেদমত করে টাকা পয়সা কামায় এমন লোক যদি অনেক ডেইলি বেসিস আলোচনায় আসতো মানে লাইভ খুলে বসতো বা এবং দর্শকরা প্রশ্ন করে তার কাছে অ্যান্সার নিত দর্শকের প্রশ্ন নিবে প্রশ্ন শুনে অ্যান্সার দিবে তাহলে তো তারা একটা বিপদে পড়তো আর কি তাদেরকে তো মানে আমরা একদম ছিঁড়ে বেড়া ফেলতাম তাই না নাস্তিকরা তো ছিঁড়ে বেড়া ফেলতো তাদেরকে গিয়ে এড হওয়ারও দরকার ছিল না ইভেন অ্যাড হওয়ারও দরকার ছিল না প্রশ্ন করে তাকে মানে একেবারে শেষ করে দেওয়া যেত কমেন্টেই কমেন্টেই মোটামুটি উড়ে দেওয়া যেত নাকি হ্যাঁ ভাই যদি প্রশ্ন নিত কমেন্ট থেকে কমেন্টেই মনে করেন শেষ কি একটা অবস্থা শেষের দাসী কেন ভালো একটা জিনিস হবে সেটা আর কি বলছে আচ্ছা ঠিক আছে দেখি আরেকজনকে দেখি রূপায়ণ বড়ুয়া আপনাকে যুক্ত করা হয়েছে আপনি কি কিছু বলবেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন তাহলে জাজবা কেমন আছেন আপনাদের এগুলো আসলে আমি ওই এগুলো দেখতেছি যে এক মাস থেকে দুই মাস মতো হবে বুঝছেন
আসলে আপনাদের চিন্তাধারা এগুলো কিন্তু আমার মনে মনে আমি অনেক কিছু ভাবতাম এগুলো নিয়ে, বুঝছেন? আপনারা এত সুন্দর করে যেটা এত ক্লিয়ার করছেন, হ্যাঁ আমার সাথে আমার মনে, আমি আসলে এত কোনো ধর্মের প্রতি আমার ইয়া নাই, আমি এগুলো বুঝিও না, আমি খুব কম জানি, বুঝছেন? কিন্তু আমার নিজের একটা বিবেক, নিজের একটা জ্ঞান দিয়ে কিন্তু আমি এগুলো ক্লিয়ার করতাম, সবসময় মানতাম, কাউকে মনে কষ্ট না দেওয়া, কারো ক্ষতি না করা, এগুলো নিয়ে আমি সবসময় ভাবতাম, বুঝছেন? আসলে আপনার এই ভিডিও গুলো দেখার পর থেকে আমার অনেক কিছু জ্ঞান খুলে গেছে আরো। এখন আমি আসলে একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে বৌদ্ধ ধর্মের ভিতরে গৌতম বুদ্ধ শব্দ আপনার থেকে কিছু জানতে চাই, আসলে ওনার খারাপ দিক কি কি আপনি ইয়া করতে পারছেন আর কি? আচ্ছা ভাই, এগুলো নিয়ে তো আমরা অনেক আগে অনেক কথা বলে ফেলছি, প্রতিদিন তো একই কথা আসলে বলতে ভালো লাগে না। আপনি পুরনো ভিডিও গুলা তাহলে একটু দেখে নেন, কারণ এগুলো নিয়ে অনেকবার কথা হয়ে গেছে। হ্যাঁ, গৌতম বুদ্ধ সম্পর্কে আমার তো এরকম কোনো ইয়া নাই, অভিযোগ নাই। গৌতম বুদ্ধ একজন দার্শনিক হিসেবে, গৌতম বুদ্ধ একজন ভালো দার্শনিক, ভারতের একজন গুরুত্বপূর্ণ দার্শনিক, কিন্তু তার মানে এটা না যে গৌতম বুদ্ধকে অন্ধভাবে বিশ্বাস করতে হবে বা অন্ধভাবে অনুসরণ করতে হবে, এরকমও কোনো কথা নেই। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই যাচাই বাছাই করে আমাদের দেখতে হবে যে তার কোন কথাটা ভালো, কোন কথাটা মন্দ। এটা যাচাই না করে কোনো কাউকেই আমরা যাচাই না করে, যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, প্রমাণ দিয়ে যাচাই না করে আমরা কোনো কিছুই মানি না। ঠিক আছে, তাহলে আজকের উপায়ন ভাই, আজকে আপনাকে বিদায় জানাই, পরে আরেক সময় কথা হবে, ঠিক আছে? ঠিক আছে ভাই, জি, আসসালামু আলাইকুম। আচ্ছা ঠিক আছে, ভালো থাকেন, তাহলে আপনাকে বিদায় জানাচ্ছি, আরেকজনকে যুক্ত করি। নাজমুল এন এন আপনাকে যুক্ত করা হয়েছে, নাজমুল এন এন আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে ভাই। বলছিলাম যে ইসব যে লেখা দেখি মাঝে মাঝে রাত্রে, তা ইসবের আপনার যে ইয়া স্বপ্ন, স্বপ্নের যে ব্যাখ্যাটা, ওটা কি বলবেন কে যে আপনার কি বলছেন? কথা বুঝি নাই ভাই, আবার বলেন। ওই যে আপনার ইসব যে লেখা দেখি প্রতিদিন রাত্রে, বুঝলেন, ওখানে আপনার ইসবের সাত বছরের যে দুর্ভিক্ষ দিয়েছে স্বপ্নটা দেখা হয়েছিল, দেখেছিল ইসব, তো এটার কি ব্যাখ্যা দিবেন কিছু? আপনি একটু যে কোনো একটা তাফসির গ্রন্থ থেকে সেটা পড়ে নেন ভাই, আমরা তো আসলে এইভাবে একটা জিনিসের ব্যাখ্যা দেওয়ার জন্য আসলে বসি না, একটা মানে ইয়া আলোচনা থাকলে সেটা করা যায়, কিন্তু আপনার যদি এই বিষয় জানতে হয় তাহলে আপনার একটা তাফসির গ্রন্থ থেকে সেই জিনিসটা পড়ে নিতে হবে, ঠিক আছে? আসলে জানতে চাচ্ছিলাম যে আপনার যে যে ব্যাখ্যাটা দিয়েছিল, মানে কারণ যে ওখানে তো যে স্বপ্ন দেখেছিল আপনার মিশরের রাজা, যে স্বপ্নের ব্যাখ্যাটা ধরে এইসব দিয়েছিল। তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে, আরেকজনকে যুক্ত করি। মানে আসিফ ভাই, মানে সরি, আপনি এই সম্পর্কে কি আজকে, মানে আজকে কি ইউক্রেন ওয়ারটা নিয়ে কি কিছু বলছেন? না তো, ইউক্রেন ওয়ার নিয়ে কিছু বলি না, কিন্তু যতদূর জানি যে প্যালেস্টাইনে হামাস নাকি আবার ইসরায়েলের উপর আক্রমণ করছে, সেটা নিয়ে একটু বলতে চাইছিলাম, কেউ যদি প্রশ্ন করতো তাহলে বলতাম, কিন্তু এখন পর্যন্ত কেউ এটা নিয়ে কোনো কথা বললো না। আচ্ছা, দর্শকদের থেকে প্রশ্ন আসছে।